সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আপনারা চাইলে সহজে সম্পূর্ণ ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং নিজস্ব যার যার নিজস্ব জেলাতেই জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারেই আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। তো আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করবেন ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এছাড়া একটা কথা বলে রাখি, যারা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে চান তারা তাদের নিজস্ব উপজেলায় যুব উন্নয়ন যেই অধিদপ্তরের অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে আপনাদের, আর আপনারা সহজেই আপনাদের নিজস্ব জেলা থেকেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। তাছাড়া আপনাদেরকে প্রশিক্ষণ ভাতা হিসাবে বা যাতায়াত ভাতা হিসাবে প্রতিদিন 150 টাকা করে দেওয়া হবে। তো যারা সুযোগটি মিস করতে না চান, ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেশে পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়ি চালক তৈরির মাধ্যমে যুবদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান হত্যা কর্মসংস্থান সৃষ্টির এবং দরিদ্র বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আওতাধীন 40টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে 64টি জেলার বেকার যুবকদের যানবাহন চালনা বিষয়ে 1 মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও নারীদের এক বা একাধিক প্যানেল করার নিমিত্তে তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্সের নাম হচ্ছে যানবাহন চালনা প্রশিক্ষণ। প্রশিক্ষণের মেয়াদে 1 মাস, অনাবাসিক, প্রতিদিন 100 সংখ্যা, 40 জন, কোর্স ফি নেই, অর্থাৎ আপনার বিনামূল্যে কোর্সটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা সমমান, বয়স 21 থেকে 35 বছর, তবে আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে। প্রশিক্ষণ ভাতা যাতায়াত ভাতা হিসেবে আপনি প্রতিদিন জনপ্রতিদিনিক 150 টাকা হারে পাবেন। সাক্ষাৎকারের স্থান হচ্ছে উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, স্বশ জেলা কার্যালয়। এখন চলুন আমরা কেন্দ্রগুলো দেখে নিই, কোন কোন জেলায় কেন্দ্র রয়েছে। 1 নম্বর রয়েছে সাভার, ঢাকা। এটা হচ্ছে মূল প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীদের ট্রেনিং করতে হবে। মুন্সিগঞ্জ জেলার নিজস্ব মূল কেন্দ্র না থাকাই সাভার কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। গাজীপুর একইভাবে। তারপরে হচ্ছে টাঙ্গাইলে আওতাভুক্ত হচ্ছে মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ। নরসিংদী হচ্ছে প্রশিক্ষণ স্থল, নারায়ণগঞ্জ হচ্ছে আওতাভুক্ত, অর্থাৎ নারায়ণগঞ্জের বাসিন্দা যারা তারা তাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নরসিংদীতে। কিশোরগঞ্জ এককভাবে রয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, তারপর শরীয়তপুর, মাদারীপুর। এখানে শরীয়তপুর এবং মাদারীপুরের জেলার প্রার্থীদের প্রশিক্ষণ হবে। রাজবাড়ী, শুধুমাত্র রাজবাড়িতে হবে, নেত্রকোনা, ময়মনসিংহ একসাথে, শেরপুর, জামালপুর একসাথে। আমি আগে বলিনি, আমি প্রথম যে জেলার নাম বলবো সেই জেলার সাথে পরবর্তী জেলা যোগ হবে। যেমন শেরপুর, জামালপুর আছে এখানে, শেরপুর এবং জামালপুর দুই জেলার প্রার্থীদের প্রশিক্ষণ হবে। চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এককভাবে, নোয়াখালী, ফেনী দুটি একসাথে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এককভাবে, লক্ষ্মীপুর এককভাবে, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী। তারপর আছে চাঁপাইনবাবগঞ্জ এককভাবে হবে, জয়পুর, হার্ডো এককভাবে, পাবনা, সিরাজগঞ্জ একসাথে, সাতক্ষীরা এককভাবে, বাগেরহাট, খুলনা, ঝিনাইদহ, নড়াইল একসাথে, মাগুরা, যশোর, কুষ্টিয়া এককভাবে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, নীলফামারী, রংপুর, লালমনিরহাট এককভাবে, কুড়িগ্রাম এককভাবে, গাইবান্ধা এককভাবে, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এককভাবে। তো এই হচ্ছে 64টি জেলার সবাই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। তবে প্রশিক্ষণ কেন্দ্র যেহেতু 40টি, তাই কোনো কোনো প্রশিক্ষণ কেন্দ্রে দুই জেলার প্রার্থীগণের প্রশিক্ষণ হবে। উল্লেখ্য, এককভাবে যে সকল কেন্দ্র জেলা প্রশিক্ষণ প্রদান করবে সে সকল জেলা ক্ষেত্রে 40 জন প্রশিক্ষণার্থী নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করবে। অন্যান্য জেলার সময় যৌথভাবে প্রতি কোর্সে 20 জন করে প্রশিক্ষণার্থী নির্বাচন করে মূল কেন্দ্রে প্রশিক্ষণের প্রাবধানের ব্যবস্থা করবে। উল্লেখ্য, প্রতিটি কেন্দ্রে 15 জন প্রশিক্ষণার্থীর আবাসন সুবিধা হচ্ছে, বর্ণিত 15টির অতিরিক্ত আবাসন সুবিধা প্রদানের সুযোগ নেই। দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে আমরা একটু জেনে নিই। আবেদন দরখাস্ত জমাদান করতে হবে ষষ্ঠ জেলাধীন উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদন দরখাস্ত জমাদানের শেষ তারিখ 14 জুলাই 2022। বর্ণিত কোর্সে ভর্তি ইচ্ছুকরা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই 21 থেকে 35 বছর এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে।
স্বহস্তে প্রণীত ফরম, নাম পিতা বাংলা ইংরেজি, পিতার নাম বাংলা ইংরেজি, মাতার নাম বাংলা ইংরেজি, জন্ম তারিখ, বিজ্ঞপ্তি প্রদানের তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জেন্ডার, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি যদি থাকে, ইমেল নাম্বার, বিকল্প যোগাযোগের নাম্বার, সংশ্লিষ্ট বিষয় ইতিপূর্বে গৃহীত প্রশিক্ষণ যদি থাকে পূরণ করতে হবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.doid.gov.bit এই ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা সহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কোঅর্ডিনেটর, ডেপুটি কোঅর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখ ও সময় সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে হাজির হতে হবে, এজন্য কোনো প্রকার টিয়া দেওয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা যাদের কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কোনোভাবে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে না। কেউ তথ্য গোপন করলে, আবেদন করলে পরবর্তীকালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশিক্ষণের শর্তাবলীর মধ্যে রয়েছে, প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, প্রত্যেক প্রশিক্ষণকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হতে হবে, প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান নিয়োজিত হওয়ার তথ্য যুব উন্নয়ন অধিদপ্তর সংশ্লিষ্ট উপজেলা বরাবর দাখিল করতে হবে, প্রশিক্ষণকালে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রশিক্ষণ বর্তির জন্য যোগাযোগ করতে হবে উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর সংশ্লিষ্ট সকল জেলা। তো এই ছিল যারা ড্রাইভিংয়ে করতে চান তাদের জন্য। আর এখানে একটা ফর্ম আছে, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদন ফর্ম, এটা আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নিতে পারবেন অথবা আপনাদের সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যারা ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে চান, শীঘ্রই যুব উন্নয়ন অধিদপ্তরের যোগাযোগ করুন এবং আবেদন করুন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।